আসসালামু আলাইকুম, সবাইকে রমজানের শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। এবারে রমজান প্রতি বছর রমজানের থেকে একটু ডিফারেন্ট, তবে সুবিধা হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ একটু সুযোগ করে দিয়েছেন একটু বেশি ইবাদত করার, একটু বেশি ঘরে থাকার, ঘরে থেকে রোজাগুলোকে আমাদের সহজ করে দিয়েছেন। আর একদিকে একটু কষ্ট হয়ে যাচ্ছে, সব কিছু নিজেদের মেনটেন করতে হচ্ছে, সেই সাথে আমাদের স্কিন কেয়ারও করতে হচ্ছে ঘরের তৈরি যা কিছু আছে তা দিয়ে, যেহেতু আমরা বাইরে যেতে পারছি না, নতুন কোনো কিছু কিনতেও পারছি না। আমি এখানে আজকে আপনাদের সাথে কথা বলব বেসিক কিছু স্কিন কেয়ার নিয়ে, যেটা আমরা রমজানের সময় মেনটেন করতে পারি। অবশ্যই রমজানে আমাদের ত্বকটা অনেক বেশি ডিহাইড্রেটেড হয়ে যায়, আমাদের অনেক বেশি পানি খেতে হবে স্কিনটাকে হাইড্রেটেড রাখার জন্য। আর আমরা ভাজা পোড়াটা অ্যাভয়েড করব, অনেক বেশি ফাইবার সমৃদ্ধ খাবার খাবো। আর চায়া সিড, ইসবগুল, তুতমাদানা এগুলো যদি আমরা খেতে পারি ইফতারে সেহরিতে দুই সময়ে, তাহলে আমাদের স্কিনটা গ্লো থাকবে আর আমাদের শরীরটাও খুব ভালো থাকবে। আমার এখানে বেসিক যে স্কিন কেয়ার আইটেমগুলো, আমি এগুলো নিয়ে আগেও কথা বলেছি, বাট আমি আবার একটু সবাইকে রিমাইন্ডার দিচ্ছি যে রমজানে আমরা যা ঘরে আছে সেটা দিয়ে কীভাবে ত্বকটাকে প্রোটেক্ট করতে পারি। সো অ্যাট ফার্স্ট আমাদের সবথেকে যেটা থ্রি স্টেপ আমাদের স্কিন কেয়ার মেনটেন করতে হয় সেটা হচ্ছে ক্লিনজিং, টোনিং, ময়েশ্চারাইজিং। সো ক্লিনজিংয়ের ক্ষেত্রে আপনার ত্বক অনুযায়ী আপনি ওই রকম একটা ফেস ওয়াশ বেছে নেবেন। আমি সবসময় পছন্দ করি আমার প্রিয় ডক্টর অর্গানিকের ট্রিটি ফেস ওয়াশটা। এটা মোটামুটি কম্বিনেশন ড্রাই, অয়েলি সব স্কিন টাইপের সাথেই যায়, এটা একদম অল ইন ওয়ান টাইপের। তবে যাদের ট্রিটি সুইট না করে তারা এটা অ্যাভয়েড করবেন, বাট যদি কারো ট্রিটি সুইট করে এটা কিন্তু তাদের জন্য বেস্ট সলিউশন। আমি এটা সারা বছর ইউজ করি, এটা আমার কাছে মনে হয় যাদের মানে ট্রিটিতে সমস্যা নেই তাদের জন্য লাইক বেস্ট সাজেস্ট করতে পারবো আমি ডক্টর অর্গানিকের ফেস ওয়াশটা। তো আমার এটা এভরিডে মাস্ট নিডেড ওয়ান। সো তারপর আমি যেটা করি এটা হচ্ছে ট্রিটিরই একটা ফেস ওয়াশ ডক্টর অর্গানিকের, বাট এটার মধ্যে আছে স্ক্রাব প্লাস মাস্ক হিসাবেও কাজ করে। তো আমি যেটা করি, আমি একবেলা এটা ইউজ করি আরেক বেলা এটা ইউজ করি। তবে যারা ক্রিম ফেস ওয়াশ ইউজ করতে পছন্দ করে না তারা এটা অ্যাভয়েড করতে পারেন, কারণ এটা বেশি ক্রিমি আর এটা হচ্ছে জেল টাইপ। আমি নর্মালি জেল টাইপ ফেস ওয়াশ প্রেফার করি, বাট যেহেতু এটা হচ্ছে অল ইন ওয়ান লাইক পোর মিনিমাইজিং প্লাস মাস্ক প্লাস স্ক্রাব সব কিছু হিসেবে কাজ করে, এর জন্য আমি একবেলা এটা ইউজ করি। বিশেষ করে সকালের দিকে যদি আমার স্কিন অনেক বেশি অয়েলি না থাকে আমি তখন এটা ইউজ করি, আর এটা আমি রাত্রেবেলা ইউজ করি। তো আপনারা যে কোনো একটা ইউজ করতে পারেন, এটা জাস্ট আমি একটা অপশনাল হিসেবে দেখালাম। অবশ্যই এখন আমাদের ঘরে সব কিছু থাকবে না, তো আমরা যেটা আছে সেটা দিয়ে কাজ শেষ করব। আর এটা হচ্ছে ক্লিনজিং পলিশ, আপনারা যে কোনো একটা ক্লিনজিং পলিশ বা যে কোনো একটা স্ক্রাব ইউজ করতে পারেন, যেটা আপনি ফেসে অ্যাটলিস্ট সপ্তাহে দুইবার ইউজ করবেন। আর যদি আপনার পাশে কোনো স্ক্রাব বা পলিশ এই মুহূর্তে না থাকে, আমি বলবো যে আপনারা সুগার স্ক্রাব ইউজ করেন বাসায় নিজেরা, সুগারের সাথে যে কোনো একটা লাইক ইভেন আপনার ঘরে এখন সবারই বেসন থাকবে রোজার সময়, তো বেসন দিয়ে আপনি একটা মাস্ক ইউজ করতে পারেন আর সুগার দিয়ে আপনি স্ক্রাব তৈরি করে ইউজ করতে পারেন। সুগারের সাথে একটু লেবু দিয়ে আপনার যদি ত্বকে লেবু সহ্য হয় তাহলে লেবুর সাথে স্ক্রাবিং করতে পারেন ফেসটা অ্যাটলিস্ট সপ্তাহে দুইবার। আর ফেস ওয়াশ বা যে কোনো স্ক্রাব ইউজ করার সময় আপনারা একটু সার্কুলার মোশনে এরকম করে ত্বকটাকে রাব করে করে ইউজ করবেন, তাহলে আপনাদের স্কিনে যে ব্লাড সার্কুলেশনটা ত্বকের নিচে যে আমাদের ভেইনগুলো আছে সেগুলোতে ব্লাড সার্কুলেশনটা বাড়বে, আমাদের স্কিনটা বলি রেখা বা রিঙ্কলস যেটা হয় সেটা হওয়া থেকে বিরত থাকবে। তারপর যেটা আমি করি, আমি একটা টোনার ইউজ করি। আমি সবসময় পিজি গ্লো টনিকটা সবাইকে বেশি সাজেস্ট করি, এটাও মোটামুটি সব স্কিন টাইপের সাথে যায় এবং এটা পুরো ওয়ার্ল্ড ওয়াইড বেস্ট রিকমেন্ডেড টোনার। আপনি যদি গুগল সার্চ করেন দেখবেন যে এটাই প্রথমে আসবে যে টোনিক হিসেবে কোনটা বেস্ট। সো এটা আমার সবসময় ফেভারিট টোনার। আর টোনারের একটা বেনিফিট হচ্ছে যে আপনার স্কিনটাকে অবশ্যই ভালো রাখবে, প্লাস হচ্ছে এটার যে টোনার ইউজ করলে আপনারা দেখতে পারবেন, আমরা ফেস ওয়াশ স্ক্রাব যাই ইউজ করি আমরা যদি এরকম একটা রাউন্ড কটন প্যাড দিয়ে টোনারটা চেপে চেপে স্কিনে ইউজ করি, তো দেখা যায় যে ওয়াশ করার পরও অনেক বেশি ডার্ট কিন্তু আমাদের ত্বকের নিচে থেকে যায়, যেটা আমাদের টোনারটা বের করে নিয়ে আসে। সো টোনারটাও স্কিনের জন্য অনেক ইম্পর্ট্যান্ট, আপনারা চেষ্টা করবেন যে নিয়মিত টোনারটা যেন ইউজ করা যায়। যে কোনো একটা টোনার হলেই হলো, এটা পিগজি হলে ভালো হয় বাট আপনারা মিডিয়াম রেঞ্জের যে কোনো টোনারটাও ইউজ করতে পারেন।
এই মুহূর্তে যা ঘরে আছে অ্যাটলিস্ট সেটা ইউজ করতে পারেন। আর তারপর আমার যেটা পছন্দের সেটা হচ্ছে অ্যালোভেরা জেল, এটাও অল ইন ওয়ান সলিউশন। আপনার স্কিনে যত ধরনের প্রবলেম আছে আপনার কিন্তু অ্যালোভেরা লাইক অল ইন ওয়ান সলিউশন, সানবার্ন থেকে শুরু করে স্কিনে পিম্পলস বা হোয়াট এভার ইট ইজ, আপনার অ্যালোভেরা সুইট করলে আপনি অ্যালোভেরাটা 12 মাস প্রতিদিন ইউজ করতে থাকেন। এটা আপনার স্কিনের জন্য মাস্ট হিসাবে নিয়ে নেন, লাইক প্রতিদিন যেমন মুখ ধুচ্ছেন অ্যালোভেরাটা প্রতিদিন অ্যাপ্লাই করবেন, এরকমভাবে অ্যালোভেরাটাকে স্কিনে একটা ফ্রেন্ড বানিয়ে ফেলেন। আর যদি আপনাদের অ্যালোভেরার সাথে যে টিটি এটা কম্বাইন্ড আছে, টিটি যদি অবশ্যই যদি সুইট করে তাহলে ইউজ করবেন অ্যালোভেরার সাথে টিটি কম্বাইন্ড যে জেলটা, আর যদি না করে তাহলে যে কোনো একটা ফ্রেশ অ্যালোভেরা জেল যেটা লাইক অনলি অ্যালোভেরা সেটা আপনারা ইউজ করতে পারেন। ইভেন টিটি ইউজ করতে না চাইলেও আপনারা নর্মাল অ্যালোভেরা জেল ইউজ করতে পারেন। আর যে বাসায় যদি অ্যালোভেরা গাছ থাকে তাও তো কথাই নেই, আপনার তো এটা সব থেকে বেস্ট সলিউশন বাসায় যদি থাকে, বাট আমাদের অনেকেই বাসায় থাকে না, প্লাস হচ্ছে সবসময় ফ্রেশটা আমরা স্কুইজ করে নিতেও পারি না, সেক্ষেত্রে আমরা যে কোনো একটা অ্যালোভেরা জেল ইজিলি ইউজ করতে পারি যেটা 100% অর্গানিক। তো এখানে হচ্ছে আমাদের স্ক্রাবিং, ওয়াশিং, টনিং গেল। এখন হচ্ছে আমাদের স্কিনটা যদি অনেক বেশি ড্রাই হয় তাহলে আমরা ইউজ করব যে কোনো একটা বেস অয়েল প্লাস ময়েশ্চারাইজার বোথ অফ দেম। বাট আপনার স্কিন যদি রেগুলার স্কিন বা নর্মাল স্কিন টাইপ হয় তো আমি সাজেস্ট করব আপনি ময়েশ্চারাইজার ইউজ না করলেও হবে, বাট আপনি অবশ্যই একটা সিরাম বা যে কোনো একটা বেস অয়েল ইউজ করবেন, কারণ সিরামটা স্কিনের জন্য অনেক বেশি ইন্টেন্সিভ। ময়েশ্চারাইজারটা আমাদের স্কিনের উপরে বসে, বাট সিরামটা আমাদের স্কিনের গভীরে গিয়ে স্কিনটাকে সতেজ রাখে। তো আপনার স্কিনের জন্য সিরামটা হচ্ছে ইটস লাইক এ ট্রিটমেন্ট। আপনারা যে কোনো একটা সিরাম ইউজ করেন মিডিয়াম রেঞ্জ, বা ভিটামিন সি বা ভিটামিন ই যদি করতে পারেন তাহলে ভালো হয়, কারণ ভিটামিন সি প্লাস ই দুটো স্কিনের জন্য অনেক ইম্পর্ট্যান্ট, আর দুটো স্কিনকে অনেক ফ্রেশ এবং সতেজ টান টান যে ভাবটা সেটা বজায় রাখতে সাহায্য করে। আর আমি যেটা করি এখানে আমার দেখতেই পাচ্ছেন জোজোবা অয়েল, তারপর গ্রেপসিড অয়েল, আলমন্ড অয়েল, তারপর এটা হচ্ছে ভেজিটেবল গ্লিসারিন, তারপর এখানে আছে ভিটামিন ই অয়েল। আমি কি করি সবগুলো অয়েল একসাথে মিক্স করে একটা টোনার ইউজ বানাই, মানে সরি টোনার না সিরাম বানাই, যেটা আমি হচ্ছে অবশ্যই এটা আমার পার্সোনাল ভাবে বানানো। আপনারা চাইলে যে কোনো একটা দুইটা বা যে কোনো একটা অয়েল ইউজ করতে পারেন, অথবা যদি কয়েকটা অয়েল যেগুলো কোল্ড প্রেস অয়েল এবং বেজ অয়েল অবশ্যই দেখবেন যে অ্যাভয়েড করবেন হচ্ছে এসেনশিয়াল অয়েলগুলো আপনি একটা অয়েল বা দুইটা অয়েল অ্যাড করতে পারেন, অনলি 1-2 ড্রপস। যেমন আপনার স্কিনের জন্য অনেক বেশি পিম্পলস থাকে আপনি শুধু পিম্পলসের উপর টিটি অয়েলটা অ্যাপ্লাই করতে পারেন, বাট স্কিনে যদি পিম্পলস না থাকে আপনি স্টিল টিটি অয়েলটা অ্যাপ্লাই করতে চান তাহলে অবশ্যই অন্য কোনো বেজ অয়েলের সাথে মিক্স করে সারা মুখে অ্যাপ্লাই করবেন, বাট শুধু যদি পিম্পলসের উপর অ্যাপ্লাই করতে চান শুধু এক ফোঁটা আঙুলে নিয়ে অনলি পিম্পলসের উপর অ্যাপ্লাই করবেন, কারণ টিটি অয়েলটা অনেক বেশি স্ট্রং, সবার স্কিনের সাথে এটা যায় না, অনেক রাফ করে ফেলে অনেকের স্কিনকে। সো আমি যেটা করি সবগুলো অয়েল মিক্স করে 1-2 ড্রপস টিটি অয়েল দিয়ে তারপর আমি এটা রেগুলার সিরামের মতো মুখ ধোয়ার পর রাতেও ইউজ করি, ইভেন দিনের বেলাতেও ইউজ করি। আর যেটা হচ্ছে আমার এখানে সব থেকে ফেভারিট অয়েলগুলোর মধ্যে এই 4টা অয়েল, আর্গান অয়েল যেটা হচ্ছে অবশ্যই অর্গানিক এবং কোল্ড প্রেস নেবেন স্কিনের জন্য ইউজ করতে চাইলে, এটা হেয়ারের জন্য অনেক ভালো, আমি আজকে হেয়ারের মধ্যে আর যাচ্ছি না। আর এই 3টা অয়েল একটু এক্সপেন্সিভ, বাট ইটস লাইক আমার কাছে এই 3টা আমার মাস্ট লাগেই, তো ইটস রিয়েলি আপনারা যদি ইউজ করেন তাহলে বুঝতে পারবেন যে এই 3টা অয়েলের বেনিফিট বা কী। এখানে আমার হচ্ছে ডক্টর অর্গ্যানিকের ভিটামিন ই অয়েল, বা আপনার যে কোনো একটা ভিটামিন ই অয়েল ইউজ করতে পারেন, ভিটামিন ই অয়েলটা খুবই খুবই ইন্টেন্সিভ স্কিনের জন্য, প্লাস ভিটামিন সিও সেমভাবে, এটা ভিটামিন সি প্লাস হায়ালুরোনিক অ্যাসিড, এটা ইটসেলফ অ্যাজ এ সিরাম, এটা অলরেডি একটা সিরাম, বাট আমি এটার সাথে এই অয়েলগুলো একটু মিক্স করে একসাথে করে রাখি তারপর ইউজ করি। আর এটা হচ্ছে রোজসিপ অয়েল, অনেকের মুখে দেখা যায় মেস্তা থাকে, তারপর মেস্তার মতো একটু লাল লাল একটা ভাব থাকে, ওনারা বললেন আমাকে যে কী ইউজ করবো, তো আপনারা রোজসিপ অয়েল ইউজ করেন, যেটা হচ্ছে একদম ইনস্ট্যান্টলি কাজ করবে না, কারণ এগুলো কোনো চাইনিজ প্রোডাক্ট না, চাইনিজ প্রোডাক্টের মতো কোনোটাই লাইক রাতারাতি কাজ করবে না, বাট স্লোলি স্লোলি আপনার যে ডার্ক মার্কগুলো আছে ওগুলো লাইটেন করবে, অবভিয়াসলি করবে, বাট সময় নেবে। আর এখানে আমার একটা আছে ফেশিয়াল স্প্রেস বা ফেশিয়াল মিস্ট, যে কোনো একটা ফেশিয়াল মিস্ট কিন্তু আমরা এই রমজানে স্কিনটাকে সতেজ করার জন্য বা ইনস্ট্যান্ট একটা গ্লোর জন্য ইউজ করতে পারি। আপনারা মিস্টটা ইউজ করার সাথে সাথে দেখবেন যে স্কিনটাকে একটা রিফ্রেশিং ভাব দিবে মিস্টটা।
তো আরেকটা জিনিস হচ্ছে সানক্রিম, আমরা দেখা যায় যে এখন চিন্তা করবো যে ঘরের বাইরে যাচ্ছি না, আমাদের সানক্রিম দরকার নেই যেহেতু আমরা রোদে যাচ্ছি না, বাট রমজানের বেশিরভাগ সময়টা আমরা ভাজা পোড়াতে স্পেন্ড করি কিচেনে, যে আগুনের তাপটা কিন্তু আমাদের সূর্যের রশ্মির মতো সমানভাবে স্কিনকে ক্ষতি করছে। তো অবশ্যই আপনারা কিচেনে যাওয়ার আগে একটা সানক্রিম ইউজ করবেন, আপনারা মিডিয়াম রেঞ্জ ইউজ করেন বা হাই প্রোটেকশন ইউজ করেন, বাট একটা সানক্রিম অবশ্যই ইউজ করবেন। আর একটা কথা না বললেই না, আমাদের নোজ স্ট্রিপস, যেটা হচ্ছে নোজে ব্ল্যাক হেয়ার্স বা থুতমিতে ব্ল্যাক হেয়ার্স, হোয়াইট হেয়ার্স, এটা আমাদের কম বেশি সবার একটি স্ট্রাগল থাকে। তো এটার জন্য অবভিয়াসলি আপনারা একটা পোর ক্লিনজিং বা পোর স্ট্রিপ ইউজ করতে পারেন। আর যাদের বাসায় চারকোল পাউডার আছে, তারা কিন্তু চারকোল পাউডার দিয়ে ইজিলি একটা রোজ ওয়াটারের সাথে বা যে কোনো একটা অয়েলের সাথে মিক্স করে এটা একটা স্ট্রিপের মতো করে ইউজ করতে পারেন। চারকোলটা খুবই ডিপ ক্লিনজিং করে আপনার যে কোনো পোরের জন্য। আমি খুবই ব্রিফলি যেতে চেষ্টা করেছি, তারপর ভিডিওটা লং হয়ে গেছে, সরি, আমি আসলে এর থেকে কম বলতে পারছিলাম না। তো আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর স্কিনের প্রোটেক্ট করবেন এই রমজানে, আর সবাই বেশি বেশি করে ইবাদত করার চেষ্টা করেন, সবার জন্য দোয়া করেন, আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।